হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মূলত একটি ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো। এটা সিম্পলও বলতে পারি, একটু গর্জিয়াসও বলতে পারি, মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা মিডিয়াম বাজেটের মধ্যে ডাইনিং টেবিল খুঁজছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো বিস্তারিত শপের ম্যানেজার থেকে জানবো। তো এটার সম্বন্ধে আমাদের একটু ডিটেলস বলবেন, এটা এই ডাইনিং টেবিলটা কি কাঠে? এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠে। আচ্ছা, আপনারা ভিডিওতে দেখলে লক্ষ্য করবেন যে চিটাগাং সেগুন কাঠের যে শেডগুলো বা ফাইবার, যারা কাঠ চিনে থাকেন বা যারা চিটাগাং সেগুন কিনা এটা বুঝবেন এই শেডগুলো দেখে। হ্যাঁ, এই যে ফাইবারগুলো থাকবে, এই ফাইবারগুলো থাকবে চিটাগাং সেগুন, অরিজিনাল চিটাগাং সেগুন। এই যে এই পায়াতেও দেখা যাচ্ছে এই শেডগুলো থাকলে মানে বোঝা যাবে যে চিটাগাং সেগুন। আচ্ছা, এই চিটাগাং সেগুন ছাড়া আদার্স অনেক কাঠ আছে যেগুলোতে এইরকম শেড পাবেন না বা এইরকম শেডগুলো আসবে না। আচ্ছা, তো এটা দিচ্ছেন কয় চেয়ারে? এটা ছয় চেয়ার থাকছে, ছয় চেয়ার, ছয় চেয়ার। সাথে থাকতেছে আপনার টেম্পারিং গ্লাস, 10mm টেম্পারিং গ্লাস। জি, আর এই প্রত্যেকটা পায়ার উপরে একটা করে ম্যাগনেট থাকবে, চারটা ম্যাগনেট হবে গ্লাসের নিচে। আচ্ছা, অনেক সময় গ্লাসের নিচে ম্যাগনেট না দিলে দেখা যাচ্ছে লড়াচড়া করে, সেই ক্ষেত্রে আমরা ম্যাগনেটটা দিয়ে দিই। তারপরে এই যে টেবিলে যে পায়াগুলো আছে এটা কত ইঞ্চি কত ইঞ্চি দিচ্ছে? এটা যদি আপনি বাইরে বাইরে ধরেন, যদি বাইরে বাইরে মাপেন সেই ক্ষেত্রে আছে 4x4 ইঞ্চি, আর যদি আপনি ভিতরে ভিতরে ধরেন তাহলে 3.5x3.5, একদম সলিড। আচ্ছা, আর এটার গ্লাসের মেজারমেন্ট কত দিচ্ছেন? এটা গ্লাসের মেজারমেন্টটা থাকবে হলো আপনার 3 ফিট বাই 5 ফিট, মানে 3 ফিট বাই 5 ফিট দিচ্ছেন। লম্বায় থাকবে 5 ফিট আর ওয়েথে থাকবে আপনার 3 ফিট। গ্লাস দেওয়ার পরে এতটুকুন আরো বেশি চলে আসবে, স্পেসটা আরো বাড়বে তখন। তো এটা নেওয়ার জন্য কত টাকা গুনতে হবে? এটা আমরা খুব মানে চিপ রেটই বলা চলে, যে এই এইরকম গর্জিয়াস একটা ডাইনিং টেবিল খুব চিপ রেটেই দিতেছি, সেটা হলো 27,000 টাকা এটা আমরা রাখতেছি। 27,000 টাকা ছয় চেয়ারে, ছয় চেয়ারের গালাবার্নিশ, গালাবার্নিশে। আর এটার ক্ষেত্রে কতদিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছেন? এটার ক্ষেত্রে আমরা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দিতেছি 20 ইয়ার্স। এর মধ্যে যদি আপনার গুনে ধরে তাহলে সম্পূর্ণ টাকা ব্যাক হবে, আর যদি অনেক সময় হয় কি কাঠ ফেটে যায় বা চিরা যায় অনেক সময়, যদি আর এমন কিছু হয় সেই ক্ষেত্রে আমরা ঠিক করে দিব বা রিপ্লেসমেন্ট করে দিব। আর এটা তো মূলত একটা এস এর মধ্যে দেখা যাচ্ছে, এস মডেল হিসেবে কিনতে চাই না, এস মডেলও বলতে পারে আবার জিরো মডেলও বলতে পারে, যেহেতু চেয়ারের এইখানটায় জিরো আছে, আবার অনেকে বিস্কিট ডিজাইনও বলতে পারে যেহেতু টপের উপরে বিস্কিটের মতো আছে। ভিউয়ার্স, যদি পছন্দ হয়ে থাকে যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন যদি চেক করেন তাহলে শোরুমের পুরো ঠিকানাটা পেয়ে যাচ্ছেন। যদি বাস্তবে আসতে চান, ওনাদের শোরুমটা অনেক বিশাল বড়, আসলে আশা করি এই একটা আইটেম না অনেক আইটেম আছে, হয়তো একটা নিতে এসে আরেকটা আইটেম পছন্দ হতে পারে। আরও কোনো তথ্য জানার থাকলে ফোন দিয়ে জানতে পারেন, আর প্রবাসে বসেও ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন, যে কোনো মডেল যে কোনো ডিজাইন। এর আগেও অনেক ভিডিও দেওয়া আছে, ওইগুলো সার্চ করেও দেখতে পারেন ডিজাইনগুলো। তো আপনার নতুন কিছু আসলে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি, আপনাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে সেগুলো অর্ডার করতে পারবেন ওনাদের কাছে। আর কোনো তথ্য দিবেন?